হোজাই জিলার লামডিং সমষ্টি পাই মনোনয়ন দাখিল করলে বিজেপি দলের প্রার্থী শিবু মিশ্র। লামডিং নগর শহীদ ময়দান প্রাঙ্গণের বাইক গাড়ি রেলে আহি উপস্থিত হয়ে হোজাই শঙ্করদেব নগর জেলা উপায়ুক্ত কার্যালয়ের বিজেপি প্রার্থীগী। এই রেলির বিজেপি সহস্রাধিক সমর্থক হওয়াতে লামডিং সমষ্টির অধিক লোকে অংশগ্রহণ করে। মনোনয়ন দাখিলের সময় প্রার্থীগী সঙ্গ দিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, লামডিং টাউন মণ্ডলের সভাপতি দেবাশিষ গুপ্তা আর দলীয় কর্মী সকল। এইবার লামডিং সমষ্টিত বিজেপি দলের প্রার্থী নিশ্চিতভাবে জয়লাভ করব বলে দাবি করে। ভিডিও জার্নেলিস্ট সঞ্জিৎ গোয়ালার সহযোগত হোজাই জেলা ব্যুরো চিফ চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট নর্থ ইস্ট লাইভ টুডে। যতটা সম্ভব অতটা গোল হয়ে যাবে, বিনা গোলকিপার খেল হবে। মঙ্গল আজি দিনটো আজি আমি দিল্লিলৈকে যাম, আমার থার্ড ফেজের নমিনেশন ফাইনালাইজ করব। আজি আমি হোজাবাসী রাইজ গৌরবান্বিত যে হোজাই জেলার আজি আমার মনোনয়ন পত্র আমি এতিয়া দিমহি লামডিং আর হোজাই। আর এই নমিনেশন দিয়া সময় আমার অসমের আইকন বলে যা কোয়া হয় নেডার আহ্বায়ক তথা বিত্তমন্ত্রী সন্মানীয় হেমন্ত বিশ্ব শর্মা উপস্থিত আছিল, লগে আমার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ এই দুটা আমার লগত আজি আছিল। তার কারণে আজি একটা ভাল দিন, পবিত্র দিন।